যখন ডাকে জয়নাল, বাড়ি এসেছিস মা? কখনো কবরস্থানের পাশ দিয়ে যাবার সময় মনে হয় আস্তে করে মায়ের কবরের কাছে দাঁড়িয়ে খালি বলে যাওয়া, আসসালামু আলাইকুম মা। জীবনে কোনো কাজে গেলে তোকে বলে যেতাম, তোকে শুনিয়ে যেতাম, তোকে দোয়া করতে বলতাম, আজ তুই নেই তো, তাই তোর কবরের কাছে দাঁড়িয়েছি, মা একটু আমার জন্য দোয়া করিস, আমি এই কাজে যাচ্ছি, মা তুই আমার জন্য একটু দোয়া করিস। মনে হয় বলেছি মাকে, এ বলেছি মাকে, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানী জনেরা শুধুই মানুষেরা, সেদিন ঈদের দিনেতে আমাকে আমার মনের মতো সাজিয়ে দিয়েছে, আর মা পুরাতন শাড়িটা ভাঁজ খুলে পরে নিয়েছে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা সেদিন মায়ের কাছে আওকাত ছিল না যে একটা নতুন শাড়ি কিনে পরবে, আজ আল্লাহ অকুত পয়সা দিয়েছে, আজ পয়সার হিসাব নেই। সেদিন আমাকে 200 টাকা দামের জামা কিনে দিতে পারে নাই, আজ আমি আমার বাচ্চাকে 1200 টাকা দামের জামা কিনেছি, 2000 টাকা দামের জামা কিনেছি। কেনেন ওই সময় একটা ভালো শাড়ি কিনতে পারেন নাই, কোনো এতিমের হাতে তুলে দিতে পারেন নাই, আর দিয়ে মায়ের কবরের কাছে গিয়ে বলা দরকার ছিল, মা তুমি ঈদের দিন আমাকে সাজিয়ে দিতে, আজ তুমি নেই তো, তাই আমাকে কেউ সাজিয়ে দেয় নাই, আমাকে আর কেউ সাজিয়ে দেয় নাই, কারণ আমার মা নেই, তাই আমার আর সাজা হয় নাই। আমি যেমন পেরেছি গোসল করে মা নিজে নিজে জামাটা পরে নিয়েছি। সেদিন গোসল করে উঠলে তুমি এসে বলেছিলে, বাপ খালি পেটে যাস না, একটু কিছু মুখে দিয়ে যা। আজ সারা জীবন গোসল করে একা চলে যাই, কেউ ডেকে বলে না একটু খেয়ে যা, কেউ বলে না। মা সেদিন রাতের বেলা আমি যত রাতে বাড়িতে ফিরেছি, তুই আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিস ঘুমিয়েছিস বাপ, আমি মাঠে থেকে ফিরলে বর্ষার কালে তোমার পায়ে তেলটা বলে দিয়েছিস, আজ পৃথিবীর কত মাঠ থেকে ঘুরে আসি আমার পায়ে আর তোর মতো কেউ আদর করে তেল দিয়ে হাতটা বুলিয়ে দেয় না, তুই নেই তো, তাই কারো কাছে আবদার করে বলতে পারি না যে মা আমার পায়ে লাগছে, মা আমার মাথার যন্ত্রণা করছে, কারো কাছে বলতে পারি না, কারো কাছে বললে সে তার নিজের কষ্টটা বলে, আমার কষ্টটা কেউ ভাবে না। শত কষ্টের মাঝখানে তোর কাছে সে বলেছি, মা আমার এটা কষ্ট হচ্ছে, তোর কষ্ট তুই কোনোদিন আমাকে বলিস নাই, আমার কষ্ট নিবারণের ব্যবস্থা করেছিস, আজ বিছানায় পড়ে ছটপট করি রে মা, আমার জন্য কেউ একবারও ভাবে না, একাই শুয়ে শুয়ে কাঁদি, তাই তোর কবরের কাছে এসেছি, তুই তো আমার জন্য দোয়া করিস। রাব্বে জুল জালাল বলে মায়ের রুটা বাচ্চার চোখের পানি দেখে ছটপট করে, আমার রহমতের ফেরেশতারা আমার কাছে এসে ছটপট করে, আল্লাহ আল্লাহ, বাচ্চা নিরুপায় হয়ে মায়ের কবরের কাছে সে কাঁদে, বাচ্চা নিরুপায় হয়ে মায়ের কবরের কাছে কাঁদে, আর মায়ের রুটা তোমার কাছে ছটপট করে, আল্লাহ তুমি মায়ের দোয়াটা কবুল করে দাও। রাব্বে জুল জালাল বলে তোর মায়ের রুহের দোয়া করার আগে আমি আল্লাহ, আমি আল্লাহ তোর মনের সব কিছুকে বুঝতে পারি, আর তোর জীবনের গুনাহটাকে প্রথমে মাফ করে দিই, আর মাকেও আমি আল্লাহ জান্নাতের সংবাদ দিয়ে দিই। এ বাবা জিরা, এ শোনাচ্ছেন বন্ধুরা, কখনো বাপের কবরের কাছে দাঁড়িয়ে মনে হয়েছে জাব্বা তুমি ক্যানিং বাজার থেকে নদী পার হয়ে যতবার এসেছো, আমি দূর থেকে দেখেছি ওই আমার আব্বা আসছে, মাঠে আল জমির আল ধরে ছুটতে ছুটতে গেছি, ওই আমার আব্বা আসছে, ওই পার থেকে ক্যানিং নদী পার করে খেয়াঘাটে এপারে এসে উঠেছে, আর তোমাকে দেখে ছুটে গেছি, কিচ্ছু না পারলেও, কিচ্ছু না পারলেও 2 টাকার মিষ্টি কাগজে জড়িয়ে আমার হাতে দিয়েছ, ওটাতেই খুশি হয়ে গেছি। জীবনে কোনো দিন তুমি 2টো মিষ্টি খাও নাই, কিন্তু আমার জন্য 2টো মিষ্টি না নিয়ে আসতে না, আজ বছর চলে গেছে আমাকে কেউ ডেকে বলে না যে মিষ্টি 2টো তোমার জন্য এনেছি তুমি খাও। আব্বা সেদিন তোমাকে বুঝতে পারি নাই, তাই তোমার সঙ্গে যে ব্যবহার করেছি তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক বলে বাচ্চা এসে কবরের কাছে বলবে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা, সারা জীবন অপরাধ করেছি আর আব্বা বলে ডাকলি আব্বা ভুলে গেছে, করে নিয়েছে আমি বাপের করে চেপেছি। ওগো আল্লাহ শুনেছি ওই বাপের থেকে তুমি নাকি বেশি ভালোবাসো, তাহলে আমি নিরুপায় হয়ে বাপের কবরের কাছে এসে হাত তুলেছি, আল্লাহ
আমার আব্বাকে তুমি মাফ করে দাও, আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও, আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানের জন্য শুদ্ধি মানুষরা কখনো মনে হয়েছে? আমার বন্ধু বাচ্চা মরে গেছে আফসোস করে অনেক কেঁদেছেন, বলেন না বাচ্চা চলে যাবার পরে, বাচ্চা চলে যাবার পরে প্রত্যেক বছরে ঈদের আনন্দে যখন সব জিনিস কিনেছেন ওই বাচ্চার জন্য একজোড়া জামা কিনে কোনো এতিমের কাছে দিয়ে ছুটে বাচ্চার কবরগায়ে দাঁড়িয়ে বলেছেন, মা রে আমি তোকে ভুলি না, তুই আমাকে কোনোদিন আব্বা বলে ডাকবি না আমি জানি, তবু তোর কবরের কাছে এসে আমার চোখে এখনো ঝড়ের পানি, একবার আব্বা বলে ডাক না, একবার ডাক, আমি তোর জন্য জামা এনেছি, আমি তোর জন্য জামা এনেছি, এই দেখ তোর জামাটা অমুক হাতে দিয়ে এসেছি, তোর বান্ধবীর হাতে দিয়েছি, তোর কলেজের সাথীর হাতে দিয়েছি, আমি বাপ তো তাই সবাই ভুলে গেছে, আমি বেহায়া ভুলি নাই রে, আমি তোর কবরের কাছে এসে দাঁড়িয়ে তোকে স্মরণ করছি। আর ফের আল্লাহর কাছে হাত তুলে বলো, আল্লাহ তোমার হাবিব বলেছে পিতামাতা হাত তুললে নাকি তুমি কখনো মাফ করে ক্ষমা করে ক্ষমা না করে থাকতে পারো না, তাই আমি আমি অসহায় বাপ নিরুপায় হয়ে বাচ্চার কবরের কাছে হাত তুলেছি, আমার জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি আর তোমার যদি সেই কাজটা পছন্দ হয়ে থাকে তার বিনিময়ে আমি তোমার কাছে এতটুকু চাইছি তুমি আমার বাচ্চাকে ক্ষমা করে দাও, কাউকে দেখে দোয়া করাতে হবে না, তোমার এই চোখের পানিটা দাঁড় করিয়ে ফেলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও ফেরেশতারা কি চায়, বলছে আল্লাহ বাপ তার বাচ্চার পরিত্রাণ চায় বিনিময়ে, বিনিময়ে বলছে আল্লাহ জীবনে কোনো ভালো কাজ করলে সবটা দিতে চায়, আল্লাহ পাক বলে ও যদি বাচ্চাকে ভালোবেসে, ও যদি বাচ্চাকে ভালোবেসে ওর জীবনে যত ভালো কাজ করেছে সব দিতে পারে, তো আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবেসে, বান্দাকে ভালোবেসে কিচ্ছু না নিয়ে বাব্বাটাকে ক্ষমা করে দিতে পারি, মাফ করে দিতে পারি। এই জন্য মেরে মহতম দোস্তর বজরঙ্গ মনুষ্যত্বের কাজ হলো অনুশোচনার আগুনে জ্বলা, আজ বলে দিয়ে চলে যাচ্ছি আব্বা মায়ের কবরের কাছে একা যাবেন, দল বেঁধে লোক নিয়ে গেলে বলতে পাবেন না, নিরাপদে বাপ মার কাছে একা যাবেন কবর জিয়ারত করতে। বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা থেকে মক্কায় সফর করেছেন রওনা হচ্ছেন, মাকামে হাজরাতে এসে আম্মা জান আমিনার যে কবরস্থানে শুয়ে আছেন সমস্ত সাহাবীদের বললেন বাইরে দাঁড়াও, আমরা কবর জিয়ারত করতে কাকে নিয়ে গেছি, পশ্চিম পাড়ার হাজি সাহেবকে, পূর্ব পাড়ার মোল সাহেবকে, আমাদের ইমাম সাহেবকে, গ্রামের চারটে মুসল্লিকে, হেনা না বলেন, আল্লাহর নবীর সাথে আবু বকর সিদ্দিক আছে, ওমরে ফারুক আছে, উসমানে গনি আছে, আলিয়া হায়দার আছে, তালহা আছে, জুবায়ের আছে, আশারায় মোবাশ্বেরা সমস্ত সাহাবিরা আছে, আরও সমস্ত সাহাবিরা রয়েছে, আব্দুর রহমান ইবনে আওফ আছে, সমস্ত সাহাবিদেরকে বললেন তোমরা দরজার বাইরে দাঁড়াও, কবরস্থানের বাইরে দাঁড়াও, আমি ভিতরে যাচ্ছি, যদি যদি আসতে দেরি হয় বিচলিত হবে না, ভিতরে যাবে না, আর যদি কান্নার আওয়াজ খুব জোরে ভেসে আসে তো তবুও তোমরা ভিতরে প্রবেশ করবে না, কারণ আমি আমার মায়ের সামনে সাক্ষাতে যাচ্ছি। অয় মুসলমানের ছেলে, এই আল্লাহওয়ালা ভাইরা আপনাকে শুনিয়ে দিচ্ছি, আপনি সুন্নত মনে রেখে দেন, আল্লাহ নবী গেলেন ভিতরে, দাঁড়ালেন মায়ের কবরের কাছে, আস্তে করে বসে কবরে হাতটা রেখে বললেন মা আমাকে একা নামিয়ে দিয়ে চলে গিয়েছিলে, যার কোলে, সে একদিন আমাকে তুলে দিয়ে চলে গেল চাচার কোলে, যতদিন চাচার কাছে ছিলাম নিরাপদে ছিলাম, যেদিন চাচা দুনিয়া ছেড়ে চলে গেছে মক্কার মানুষ অত্যাচারের এতটা বন্যা বইয়েছে যে আমার আল্লাহ আমাকে মক্কা থেকে সরিয়ে মদিনায় এনেছে,
একা সফল করতে হয়েছে বড় বড় দুশমনের জালের ভিতর থেকে আমার আল্লাহ আমাকে তুলে মদিনাতে এনেছে আজ আমার সঙ্গে গোটা জামাত আছে একদল মানুষ আছে আজ আমার কাছে ক্ষমতা আছে আজ আমার কাছে লোকবল আছে জনবল আছে সব নিয়ে আমি আবার মক্কায় চলেছি আমার সেই মাতৃভূমিতে যেখানে আমি তোমার কোলে এসেছিলাম যেখানে আমি তোমার পাশে এসেছি যেখানে আমি তোমার সাথে থেকেছি যেখানে তুমি আমাকে একা ছেড়ে রেখে চলে এসেছিলে আজ আমি একা নেই আজ আমার কাছে সব আছে শুধু খালি মা তুমি নেই লাউকুন্তি হাইয়াম তুমি যদি দেখতে পেতে তুমি যদি জীবিত হতে তুমি যদি সত্যিকারের জীবিত হতে আজ দেখতে পেতে আমি কতগুলো মানুষ সাথে করে নিয়ে এসেছি আমার আল্লাহওয়ালা ভাইরা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মা সব আছে কিন্তু পিছন থেকে ইয়া মুহাম্মদ বলে ডাকার মতো কেউ নেই আপনাকে যে যাই বলে ডাকুক যে সম্মানে সম্মানিত করে ডাকুক সেটা ভালো খারাপ না কিন্তু মায়ের নাম ধরে ডাকাতে যে মজা এই মজা পৃথিবীতে আর কোনো ডাকে নেই তুমি আবার মানাও কাবার গো মেহমান এই পাপিরে তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপিরে তুমি পৌঁছে দিও মদিনাতে নবীজির মাজারে এই পাপিরে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد মেরে মহতম দোস্তর বুজুর্গ মনুষ্যত্বের নমুনা শোনাচ্ছিলাম যার ভেতরে অনুশোচনা থাকে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক শুনিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা যদি তুমি মানুষ হতে চাও মনুষ্যত্ব পেতে চাও মানুষের খাতায় আসতে চাও তাহলে আমার রাসূলের উত্তম আখলাকটা একবার দেখে নাও তাহলে তোমার ভিতরে মনুষ্যত্ব ফিরে আসবে আমার কলতলার বন্ধুরা ভাঙনখালী এলাকার বাবাজিরা আল্লাহর নবী হাদিয়া পেয়েছেন খাসি ছাগলটাকে নিজে জবাই করলেন নিজে কুরবানি করলেন নিজে চামড়াটা ছাড়ালেন নিজে কুরবানি করলেন নিজে চামড়া ছাড়ালেন এরপরে গোশটাকে সুন্দর করে টুকরো টুকরো করলেন তারপরে ভাগ করলেন প্রত্যেক বিবির দরজার কাছে দাঁড়িয়ে প্রত্যেক বিবিকে ডেকে তার ভাগটা হাতে তুলে দিলেন সবার হাতে সবার ভাগ পৌঁছে দিয়েছেন একটা ভাগ বাকি রয়েছে ওইটা হাতে করে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার হয়ে চলে গেলেন বেশ কিছুক্ষণ পরে আল্লাহর নবী ফিরেছেন বাড়িতে শরীরটা ক্লান্ত হয়ে গেছে এসে বসলেন বসের ভাগটা পাশে রাখলেন আম্মাজান আয়েশা তাকিয়ে তাকিয়ে দেখছেন কাকে দিতে গেল না পেয়ে ফিরে চলে এলেন কি ব্যাপার কিছু বলেন নাই বেশ কিছুক্ষণ ঠান্ডা নিঃশ্বাস নিয়ে আল্লাহর পাক নবী আবার গোশের টুকরোটা হাতে নিয়ে বার হয়ে গেলেন কি বলেন জি এরকম কথার মতো বলবো না ঘটনাটা খালি শুরু করে বলবো কোনটা শুরু করে বললে এতটুকুতে সময় কভার হয়ে যাবে আর যেমন বলছি এমন বললে অনেকটা শুনতে পাবেন আপনাদের কোনটা পছন্দ এমনি শুনবেন তো বিশ্বনবী বার হয়ে চলে গেলেন দীর্ঘক্ষণ পরে ফিরে এলেন গোটা শরীর ঘর্মাক্ত হয়ে গেছে ঘামে ভিজে গেছে আম্মাজান আয়েশা ছুটে কাছে এলেন পাখা নিয়ে আস্তে করে হাওয়া দিচ্ছেন হাওয়া দিচ্ছেন আর হাওয়া দিতে দিতে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিয়াদবি হলে মাফ করে দেবেন
একটা কথা জিজ্ঞাসা করব। বললেন বলো। বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক বিবিকে তার ভাগ আপনি পৌঁছে দিলেন, আমারটাও আমাকে দিলেন, কিন্তু এই ভাগটা আপনি কার জন্য বানিয়েছেন? যেটা নিয়ে আপনি মদিনার গলিতে ঘুরছেন, আবার খানিক বাদে এসে বসছেন, আবার ঘুরে আসছেন, ক্লান্ত এসে বসছেন, কার জন্য? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, এইটা খাদিজার ভাগ, খাদিজার ভাগ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বুড়ি মেয়েটার কথা এখন আপনি ভুলতে পারেন নাই, সে তো অনেক আগে মারা গেছে। আল্লাহর নবীর চেহারাটা পাল্টে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আর ফের শোনাচ্ছেন, আয়েশা এই যা বলেছ শেষ, আগামীতে আর কখনো এমন কথা বলবে না, কারণ বড় দুর্দিনের সমাতে খাদিজা আমার সঙ্গের সাথী ছিল, তখন তোমরা কেউ ছিলে না। গোটা মক্কা যখন আমার বিপক্ষে চলে গেছে, তখন আমার পাশে দাঁড়ানোর মতো একটাই সাথী ছিল, সেটা খাদিজা। বড় দুর্দিনে যার সমস্ত স্থাবর অস্থাবর সব সম্পদ আমার পিছনে লুটিয়েছে, সে আমার খাদিজা। অতএব আমার খাদিজার সঙ্গে কোনো দিন পাল্লা নেবে না, এই ভাগটা আমার খাদিজার। আমি মদিনার গলিতে ঘুরছি, দেখছি যে তার কোনো বান্ধবীকে পাই কি না, কিংবা তার রক্তের সম্পর্কের কারোর সঙ্গে আমার দেখা হয় কি না, তা না হলে তার রক্তের সম্পর্কের কোনো বাচ্চার সঙ্গে আমার যদি দেখা হয়, এই ভাগটা তার হাতে তুলে দেব। আর ফের আমি খাদিজার কবরের কাছে দাঁড়িয়ে শুনিয়ে আসবো, খাদিজা তুমি আমাকে ছেড়ে চলে এসেছ, আমি কিন্তু তোমাকে ভুলি নাই, তুমি আমার সঙ্গে উপোস বাস করেছ, তুমি আমার সঙ্গে না খেয়ে দিন কাটিয়েছ, পানি খেয়ে দিন কাটিয়েছ। খাদিজা আজ গোশের টুকরো ভাগ পেয়েছি, সবাইকে ভাগ দিয়েছি, আমি কিন্তু তোমাকে ভুলে যাই নাই, আমি তোমাকে মনে রেখেছি, তুমি আমাকে ছেড়ে চলে গেছো, আমি কিন্তু তোমাকে ছেড়ে চলে যাই নাই, তোমার কবরের কাছে এসেছি, তোমার ভাগটা তোমার আত্মীয়ের কাছে, তোমার বান্ধবীর হাতে দিয়ে এসেছি। এটার নাম অনুশোচনা। এটার নাম কি? অনুশোচনা। রাসূল উম্মতকে মেসেজ দিয়ে গেলেন, রাসূল উম্মতকে অনুশোচনার নমুনা দিয়ে গেলেন, তোমার অতীতের কথা মনে করে তুমি তাদের কথা মনে রেখো, ভুলে যেও না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমি আপনি মনে করি আমি সেই নবীর উম্মত কি না? বলেন আমি সেই নবীর উম্মত তো? হ্যাঁ না বলেন? আমি সেই নবীর উম্মত তো? আমি সেই নবীর সুপারিশ পেতে চাই, আমি সেই নবীর সাফাত পেতে চাই তো? হ্যাঁ না না বলেন? তো আমি হাদিস শুনিয়েছিলাম, মান্তা মাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ও সোনাচ্চাঁদ বন্ধুরা, আজকের অনুশোচনার আগুন শুনিয়ে দিয়ে গেলাম আপনাকে, আমাকে মানুষ করতে। আপনার আমার পিতা মাতা কখনো এক বেলা খেয়েছে, কখনো এক বেলা উপোস গেছে, কখনো ভালো পোশাক পরেছে, কখনো ভালো পোশাক পরতে পারে নাই, আমাদেরকে সাজিয়ে দিয়েছে, আমাদেরকে সোনার জীবন গড়ার জন্য তিল তিল করে সম্পদ অর্জন করেছে, মাটির ভাঙা দেয়ালটা ভেঙে দিয়ে আমার জন্য সুন্দর বাড়ির ব্যবস্থা করে দিয়ে অন্ধকার কবরেতে খালি হাতে চলে গেছে, পরনের কাপড়টা ভালো ছিল না, পরনে কখনো জামা ছিল কখনো ছিল না, কখনো জুতো ছিল কখনো জুতো ছিল না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার বাড়িতে যেদিন কোনো বিয়ের অনুষ্ঠান হবে, আমার বাড়িতে যেদিন কোনো আনন্দের অনুষ্ঠান হবে, সবাইকে সব ভাগটা দেওয়ার পরে একবার মনে করা দরকার ছিল, আমার মা আমাকে না দিয়ে কোনো দিন খেত না, আমার মা আমাকে না সাজিয়ে কোনো দিন সাজতো না, আমার মা আমার কথা না ভেবে কারো কথা কোনো দিন ভাবতো না। অ মুসলমানের ছেলে, কবে মনে পড়েছে শালির জন্য কাপড় এনেছো, বিবির জন্য কাপড় এনেছো, বাচ্চার জন্য এনেছো, সবার
ভাগ এসে গেছে মায়ের ভাগটা কবে হাতে করে নিয়ে খালার হাতে তুলে দেবে ফুপুর হাতে তুলে দেবে কিংবা মামার বাড়ির কারোর হাতে তুলে দেবে আস্তে আস্তে মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়াবে আর চোখের পানি ফেলে বলবে মা তুমি আমাকে ফেলে চলে গেছো আমি কিন্তু তোমাকে ভুলি না মনে পড়েছে হ্যাঁ গরু ছাগল ভেড়া ভাগাড়ির পাশ দিয়ে চলে যায় মুখ তুলে ভালো করে তাকায় না আমিও কবরস্থানের পাশ দিয়ে চলে যাই ভালো করে কবরের দিকে মুখ তুলে তাকাই না মেরে মহতম দোস্তর বুজুর্গ বলেন নামাজ সবার ফরজ না শুধু আমাদের দুজনার জোরে বলেন হ্যাঁ সবার নামাজ ফরজ কিন্তু সবার না রোজা ফরজ সবার না দরুদ সবার না যারা দরুদ পড়ে না আমি জোর করব না বলুন জোরে বলুন সবাই মিলে বলুন বলি না কারণ দরুদ সবাইকে আল্লাহ পড়তে বলে নাই যেটা শুনেছেন সেটা সত্য যেটা বুঝেছেন তা ভুল এবারে একটা একটা শোনায় আপনি শুনে যান যে আয়াতগুলো পড়ে শোনেন ইসলামের কানুন মানা বাধ্যবাধকতা না জবরদস্তি না জোর না কি জি সূরা কাহাফের শেষের দিকের আয়াত শুনিয়েছি ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম হাবিব বলো এটা প্রকৃত সত্য তোমার রবের তরফ থেকে ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর ইচ্ছা করলে মানতে পারো ইচ্ছা করলে না মানতে পারো সূরা দাহারে আল্লাহ পাক হাবিবকে শোনাচ্ছে হাবিব বলে দাও যা বলা যা বুঝানোর বুঝানো হয়ে গেছে যা বলার যা বুঝানোর তা ইন্না হাজিহি তাজকিরা এদের সব বয়ান হয়ে গেছে ফামান শা আত্তাখাজা ইলা রব্বিহি সাবিলা যার ইচ্ছা যাবে সে সোজা রাস্তায় চলবে আর অবশেষ সুরা নাবাতে 30 পারা এসে আল্লাহ পাক দত্তহীন ভাষা শুনিয়ে দিয়েছে জালিকাল ইয়াউমুল হক অকুলিল হক প্রথম ছিল লাস্টে জালিকাল ইয়াউমুল হক ও কিয়ামতের দিন অবধারিত হবেই হবে যার ইচ্ছা যাবে সে তার রবের কাছে ঠিকানা বানিয়ে নেবে অতএব যার ইচ্ছা যাবে না তাকে জোর করা অতএব সবার জন্য জোরে বলেন না মেরে মহতম দোস্তর বুজুর্গ দরুদ সকলের জন্য না এজন্য কোরআন শোনাচ্ছে কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা শুনেছি না শুনি নাই শুনেছি তো আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন ও বিশ্ববাসী খবরটা শুনে রাখো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ও ইমানদারেরা আমি আল্লাহ দরুদ পড়ি আমার ফেরেশতারা দরুদ পড়ে অতএব ইমানদার তোমরা দরুদ পড়ো কারা পড়ো জোরে বলেন ইমানদার দরুদ সবার জন্য না ইমানদারদের জন্য জোরে বলেন এবার কে কে ইমানদার কে কে এখানে ইমানদার আমরা ইমানদারের দোকানদার এবার ইমানদার কাকে জিজ্ঞাসা করো কোরআন শোনাচ্ছি আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন আত্রপাড়ায় সূরা নূরের 25 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে রাব্বে জুল জালাল শোনাচ্ছি আইয়ুহাল্লাযীনা আমানু ওই
ইমানদারেরা আমি তোমাদের জন্য বলছি ঘরে যখন প্রবেশ করবে নিজের কিংবা অন্যের গৃহে প্রবেশ করার আগে সালাম দিয়ে তবে প্রবেশ করবে সালাম না দিয়ে প্রবেশ করবে না সালাম দিয়ে ঘরে প্রবেশ করে যারা ইমানদার হলো তারা দরুদ তাদের জন্য বাবাজিরা অসোনার চাঁদ বন্ধুরা মনে মনে করেন বিবিকে ঘরে গিয়ে কজন সালাম দিয়েছি দরজায় আসার সময় কজন সালাম দিয়েছি বাড়ি ফিরে বাচ্চাকে কজন সালাম দেব বাড়িতে ঢুকে যারা সালাম দেয় না ওরা ইমানদার নামের আর একটা চিটিংবাজ ওদেরকে ইমানদার বলে না আমার নবী সাহাবীরা বাড়িতে ফিরলে সালাম না দিয়ে ফিরতেন না একটা একটা নমুনা শুনে নেন আল্লাহর নবী যুদ্ধের ময়দানের ঘোষণা করেছে যাও তোমরা যুদ্ধের ময়দানে চলে যাবে কমান্ডার জাফর বিন আবু তালেব হবে আব্দুল্লাহ বিন রাবাহা হবে জায়েদ বিন হারিস হবে তারপরে যাকে পছন্দ করবে তোমরা বানিয়ে নেবে প্রত্যেকটি সাহাবী ঘরে ঢুকে শোনাচ্ছে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিবি জিজ্ঞাসা করছে কি খবর বললে বিবি মজার খবর শোনাবো এসো বললে একটা নাস্তা বানাচ্ছি তুমি একটু আরাম করো আমি নাস্তা বানিয়ে তোমার মুখে তুলে দেব তুমি গরম গরম নাস্তা খাবে নবীর গল্পটা শোনাবে আমি ঠান্ডা হৃদয়ে শুনবো ওই দিন জাফর বিন আবু তালেব সরিয়েছে বিবিরে গরম নাস্তা খেতে পাবো কিন্তু গরম বায়ানটা নরম হয়ে যাবে শুনতে পাবো না আল্লাহ নবীর আশিকাশি দিন বলেছিলেন স্বামী নাস্তা থাক গল্পটা আগে বলেন বললেন বিবিরে আমি যুদ্ধের ময়দানে যাব বিবি খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ আপনি মুজাহিদ আমি মুজাহিদের বিবি বললে বিবি আসল ঘটনাটা বলি নাই বললে কি আজকে যুদ্ধের আমি কমান্ডার হব আপনি কমান্ডার আমি কমান্ডারের বিবি আপনি যুদ্ধে যাবেন আমি সাজিয়ে দেব ও বাবাজিরা সালাম দিয়ে ঢুকেছে না সুরুক করে কথা বলে না